প্রিয় দর্শক, এল নিউজ অনলাইনের ফেসবুক পেজ থেকে আমি আসাদুজ্জামান সাজু আপনাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায়। আমরা সেই তিস্তা ব্যারাজের দৃশ্য দেখানোর আমরা চেষ্টা করব। আপনাদেরকে বলে রাখি, ঈদ এবং পূজা আসলেই কিন্তু তিস্তা ব্যারাজে মানুষের ঢল নামে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। ঈদুল ফিতরের যে এই ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই তার পরিবার পরিজনকে নিয়ে কিন্তু তিস্তা ব্যারাজে চলে এসেছে। আমরা আপনাদেরকে দৃশ্য দেখাবো, দেখে মনে হবে না যে তিস্তা ব্যারাজ, আপনাদের কাছে মনে হতে পারে যে এটি একটি মিনি কক্সবাজার। আপনাদেরকে আমরা সেই তিস্তা ব্যারাজের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে স্পিড বোটে কিন্তু অনেকেই পরিবার নিয়ে ঘোরাঘুরি করছে, স্পিড বোটে চলাচল করছে। এখানে কিন্তু চার পাঁচটা স্পিড বোট চলছে এবং অনেকেই কিন্তু তাদের পরিবার পরিজনকে নিয়ে তিস্তা ব্যারাজে ঘুরতে আসছে। আপনাদেরকে যদি আমরা এই পাশে দৃশ্যটি দেখাচ্ছি, সেই যে লোকজন যে নদীতে নেমে যে হাঁটা চলাচল করছে, আপনাদেরকে আমরা সেই দৃশ্য দেখাতে মনে হয় যে কক্সবাজার। আপনারা যে দৃশ্যটি নিয়মিত কক্সবাজারে দেখে থাকেন, সেই দৃশ্যটা কিন্তু আজকে তিস্তা ব্যারাজে। আপনারা যারা এখনও তিস্তা ব্যারাজ ঘুরতে আসেননি পরিবার পরিজনকে নিয়ে, তাদেরকে আহ্বান করবো যে আর ঘরে বসে থেকে নয়, পরিবার পরিজনকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনেই আপনারা তিস্তা ব্যারাজে আসতে পারেন। আজকে দেশে কিন্তু মহামারী, করোনার মহামারী চলছে এবং গোটা বিশ্ব কিন্তু করোনায় থমকে গেছে, কিন্তু তারপরও কিন্তু তিস্তা ব্যারাজে তার কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। অনেকেই কিন্তু তাদের পরিবার পরিজনকে নিয়ে কিন্তু তিস্তা ব্যারাজে ঘুরতে আসছে, তারা তাদের ছবি তুলছেন, বিভিন্ন দৃশ্য দেখে। আমরা কিন্তু এই তিস্তা ব্যারাজে ঘুরতে আসা লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তিস্তা ব্যারাজে ঘুরতে তাদেরকে কেমন লাগছে। আমরা অনেককেই দেখছি ছবি তুলছে, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তিস্তা ব্যারাজ ঘুরতেছে কেমন লাগতেছে। খুব ভালো লাগতেছে। এই করোনার সময় তিস্তা ব্যারাজে আসলে ঘুরতেছে, এটা একটা ঈদের এটা আমার হতে একটা আলাদা, এই কারণে আমরা ঈদে আসছি ঘুরতে। আমাদের বাসা বেশি দূরে না, সামনেই আমাদের বাসা। সে আমাদেরকে বলছে যে খুব ভালো লাগছে, এই জন্য তিস্তা। আমরা একটা ছোট বাবুর মনির সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তাকে কেমন লাগলো ঘুরতে। তুমি কখন আসছো? আমি এখনই আসলাম। কেমন লাগতেছে তিস্তা ব্যারাজ? খুব ভালো লাগতেছে। তাই? হ্যাঁ। আজকের দিনটা তোমার কেমন মনে হচ্ছে বলো তো? খুব ভালো, খুব ভালো। এই যে দেখছেন, সে কিন্তু তার মায়ের সঙ্গে বের হইতে আসছে। আমরা কিন্তু অনেকের সঙ্গে সেই তিস্তা ব্যারাজের যারা ঘুরতে আসে আপনাদেরকে দেখাচ্ছি যে সবাই কিন্তু তিস্তা ব্যারাজে হাঁটু পানিতে নেমে চলাচল করছে। কি অসাধারণ তিস্তা ব্যারাজ! আপনারা যারা এখনও ঘুরতে আসেননি, তারা আপনারা কিন্তু আপনাদের পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে আসছেন। আমরা তাদের সঙ্গে কথা, আমরা যারা আসছেন তাদের সঙ্গে কথা বলো, কেমন লাগতেছে তোমাকে? ভালো লাগতেছে। কখন আসছো? এইবার সব দুইবার আসি। না, আজ কখন আসছো? কতক্ষণ আইস? দুইটার দিক। এই দুইটা থেকে তুমি এখনো আসো? হ্যাঁ। কি বাড়ি গিয়ে মন যাচ্ছে না? না, ভালো লাগছে, এখনো ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। ও তাই? তুমি কি কক্সবাজার গেছিলে কখনো? না, কক্সবাজার যাওনি। ও, সে কখনো কক্সবাজার যায়নি। তাকে এই দৃশ্যটি যদি, সে কক্সবাজার যদি যেত তাহলে কিন্তু তাকে মনে হতো। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এ পাশে আছে, আপনি কোথায় থেকে আসছেন? জি, আমি আসছি বগুড়া থেকে। বগুড়া থেকে আসছেন? জি। প্রিয় দর্শক, ইনি এই ভাই কিন্তু বগুড়া থেকে আসছে তিস্তা ব্যারাজ। কেমন লাগলো আপনাকে দৃশ্য? অসাধারণ, অসাধারণ। আমার মনে হয় কক্সবাজারের পরে এই জায়গাটার স্থান দেওয়া দরকার। জি, তাই? মানে কেন এরকম মনে হলো? কারণ আমি কক্সবাজার গিয়েছিলাম, কক্সবাজারে মানে যেগুলো ছিল বা যেগুলো আছে সেখানে, মানে এখানে সব কিছুই আছে কক্সবাজারের মতো, বাট শুধু ব্রেস নাই। যদি দুই চারটা ব্রেসের ব্যবস্থা থাকতো তাহলে মনে হয়তো যে এটা কক্সবাজার টু। আমরা এখানে, আপনার কাছে কি অভাব মনে হচ্ছে যে কি কি প্রয়োজন এখানে? মনে করেন যে ব্রেসের অভাব দেখতেছি, বসার স্থান। জি জি জি, বসার স্থান। আবার মনে করেন যে যদি দুই একটা ভালো মানের হোটেল থাকতো তাহলে অনেক সুবিধা হইতো, সব দিক থেকে পারফেক্ট থাকতো বিষয়টা, জায়গাটা। প্রিয় দর্শক, উনি যে সমস্যার কথা বলছে এটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। এখানে কিন্তু থাকার এবং খাওয়ার কিন্তু ভালো ব্যবস্থা নেই, যে কারণেই কিন্তু এখানে যারা ঘুরতে আসে তারা এসে কিন্তু বিপাকে পড়তে হয়। পাশাপাশি যে টয়লেট ব্যবস্থা, সেই টয়লেট ব্যবস্থাও কিন্তু নিয়ে আমরা অনেকের সঙ্গে কথা বলছি। আবারও কথা আপনাদেরকে আমরা সেই দৃশ্য আবার দেখানোর চেষ্টা করতেছি। আমি সহকর্মী নন্দী সরকারকে দৃশ্য দেখ, হাজার হাজার পরিবার কিন্তু তাদের পরিবার পরিজনকে নিয়ে ঘুরতেছে। অনেকের কিন্তু জামা ভিজে গেছে, তবু কী যেন আনন্দ করছে। আমরা দেখছি সেলফি তুলছে, আপনারা দেখতেছেন ছোটো ছোটো বাচ্চারা কিন্তু প্রচণ্ড খেলতেছে। আমরা সেই বাচ্চাটার কাছে যাওয়ার চেষ্টা করব এবং আজকের এই দৃশ্য আপনাদেরকে দেখা। যারা আপনারা ঘরে বসে ঈদের আনন্দ উপভোগ করছেন তাদেরকে বলবো, ঘরে বসে না থেকে আপনারা চলে আসেন, ঈদের আনন্দ উপভোগ করবেন। আমরা দেখতেছি এক বড় ভাই, তার পাঞ্জাবি কিন্তু ভিজে গেছে, সে ভিজেই ঈদের আনন্দ উপভোগ করার চেষ্টা করছে। আমরা তার কাছে জানার চেষ্টা করব যে আপনাকে কেমন লাগলো পরিবার সহ। আপনি কি পরিবার সহ এসেছেন? জি, পরিবার সহ। কোথা থেকে আসছেন? জলঢাকা থেকে আসছেন। জলঢাকা থেকে, অনেক দূর জলঢাকা থেকে। কেমন লাগলো বলেন তো? ঘুরে খুবই ভালো লাগলো অবশ্য, ঈদের আনন্দ মোটামুটি। আমরা কতক্ষণ হয় আসছেন? এই ঘন্টা দুয়েক হবে। ঘন্টা দুয়েক থেকে আসছেন এখন? জি। মানে যেতে ইচ্ছা করতেছে না? যেতে ইচ্ছা করতেছে না পরিবার নিয়ে। কে কে আসছেন? আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে। জি। হ্যাঁ, আমার বড় মেয়ে। জি।
আমু তোমাকে কেমন লাগলো এই পরিবেশ? ভালোই। এর আগে কখনো আসছিলা? হ্যাঁ আসছি। আসছি। তবে আজকে কেমন লাগলো আজকের যে পরিবেশটা? খুবই ভালো লাগছে। তাই? হ্যাঁ। এই লোকজনের উপস্থিতি কেমন লাগছে? ভালোই লাগছে। এবং বলছিল যে খুব ভালো, আপনারা দেখছেন যে ছোট একটি বাবু, সে কিন্তু ভিজে গেছে, সে আনন্দ উপভোগ করছে। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করি, তাকে কেমন লাগলো, কেমন লাগলো তোমাকে? বলো কথা বলো। কেমন লাগলো আজকে বলো? খারাপ লাগলো। কি রকম লাগলো? কি কেমন লাগে, গোসল করলে কেমন লাগছে বলো তো? বলো কথা বলো। তার মুড অফ কেন, কী কারণে যেন মুড অফ? আমরা এক আপু আছে, আপুর সঙ্গে কথা বলবো। আপনাকে কেমন লাগলো পরিবার ঘুরতে? খুব ভালো লাগছে, বাচ্চারা আনন্দ করছে, খুবই ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনারা যারা এখনও আসেনি তাদেরকে আসার চেষ্টা করবো। আপনাদেরকে আর একটি দৃশ্য দেখাচ্ছি, নৌকায় কিন্তু অনেকে ঘোরাঘুরি করছে, দেখেন নৌকা স্পিড বোট যাচ্ছে, পাশাপাশি তিস্তা ব্যারেজের যে দৃশ্যটি আপনার দেখেছেন নদী থেকে, কিন্তু আপনার তিস্তা ব্যারেজের সেই অসাধারণ দৃশ্যও কিন্তু দেখতে পাচ্ছেন। অর্থাৎ এক অসাধারণ পরিবেশ কিন্তু বিরাজ করছে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে। হাজার হাজার পরিবারের লোকজনের উপস্থিতিতে তিস্তা ব্যারেজ মুখরিত হচ্ছে। প্রিয় দর্শক, এই করোনা মহামারীতে যারা ঘরে বসে যাদের সময় কাটছে না, যারা খুব মানসিকভাবে মানে যাদের মন খারাপ, তারা কিন্তু মনটাকে চাঙ্গা করতে এবং তারা কিন্তু তাদের পরিবারকে নিয়ে তিস্তা ব্যারেজ আসতে পারেন এবং ঘুরতে পারেন এবং ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। সর্বোপরি আমি এখানে আপনারা শুনেছেন এবং আমরাও অনেকের সঙ্গে কথা বলছি, সবার মাঝে কিছু সমস্যা নিয়ে তারা কথা বলছেন। তারা বলছেন এখানে বসার কোনো ব্যবস্থা নেই, পাশাপাশি এখানে কিন্তু থাকা এবং খাওয়ার কোনো ভালো ব্যবস্থা নেই এবং টয়লেটের ব্যবস্থা নেই। এগুলো যদি করা যায় তাহলে কিন্তু তিস্তা ব্যারেজের পরিবেশটি আরও সুন্দর হয়ে আসবে। যারা এল নিউজের এই লাইভ দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। আবারও আপনারা ঈদের আনন্দ উপভোগ করতে আপনাদের পরিবারকে নিয়ে এই তিস্তা ব্যারেজে ঘুরে যাবেন, এই আহ্বান রেখে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমি আসাদুজ্জামান সাজু, এল নিউজ, লালমনিরহাট।